আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেউ যদি সব সময় এক রাকাত বেতর পড়ে সে কি গুনাহগার হবে, নাকি বেশিরভাগ তিন রাকাত আর মাঝে মাঝে এক রাকাত বেতর সালাত আদায় করবে, কোনটি আদায় করা উত্তম শেখ? জি, বেতরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক থেকে শুরু করে ১১ পর্যন্ত সবগুলি বেজোড় প্রমাণিত। বেতর মানে হচ্ছে বেজোড়, এক তিন পাঁচ সাত নয় ১১। সুতরাং যে কোনোটাই পড়তে পারেন আপনি, আপনার স্বাধীনতা আছে। তবে কোনটা উত্তম হবে এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে কেউ যদি সবসময় এক রাকাত বেতর পড়ে সে কি গুনাহগার হবে? না, কোনো গুনাহগার হবে না। যদি সবসময় এক রাকাত বেতর পড়ে অর্থাৎ এশার সালাত ৪ রাকাত, ২ রাকাত সুন্নাতের রাতিবার, ১ রাকাত বেতর, টোটাল ৭ রাকাত, কোনো গুনাহ হবে না। সেই ব্যক্তি তার দায়িত্ব পালন করলো ভিতরের সর্বনিম্ন। ভিতর হচ্ছে ইন্নাল্লাহ ভিতরুন ইয়ুহিব্বুল ভিতর, আল্লাহ বেজোড়, আল্লাহ এক, তাহলে বেজোড় শুরু হয় এক দিয়ে। সুতরাং বেজোড়কে, ভিতরকে আল্লাহ ভালোবাসেন, ভেতরকে ভালোবাসেন। তো এক রাকাত বেতর যদি সারা জীবন পড়ে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। বরং এখানে শুনে রাখেন যে অনেক ওলামারা বলেছেন যে যেহেতু কিছু ফোকাহারা এমন আছেন, যেমন হানাফি ফোকাহারা, তারা এক রাকাত সালাতকে জায়েজই বলছেন না, অথচ এক রাকাতের বহু হাদিস রয়েছে সহিহ বুখারি মুসলিম থেকে শুরু করে সব হাদিসের কিতাব আওতারাবি ওয়াহেদা। সুতরাং এই যে একটা ভ্রান্ত ধারণা যে এক রাকাত বেতর নেই, এটার খণ্ডনের জন্য এক রাকাত বেতর পড়াটাই উত্তম। কিন্তু মনে রাখবেন যে শুধু এক রাকাত বলবো না, আপনি দুই রাকাত পড়েন, সালাম ফিরেন, আর তারপরে এক রাকাত পড়েন, এটা উত্তম হবে। যেমন সৌদি আরবে আমল রয়েছে হানাবেলারা, বা আরব দেশগুলিতে এভাবে আমল রয়েছে, আপনার তারাবির সালাতে পড়েছেন নিশ্চয়ই রমজান মাসে, দুই রাকাত পড়েন আর তারপরে সালাম ফিরেন, আর তারপরে আবার পৃথকভাবে এক রাকাত পড়েন। যাতে করে যে একটা ভুল ধারণা হানাফি মজহাবের বা তাদের ভুল মজহাবের ফতোয়া যে এক রাকাত কোনো সালাত নেই, এটার খণ্ডন হয়, তো এটা সবচেয়ে উত্তম। কিন্তু এক টানা যদি তিন রাকাত পড়েন তাও জায়েজ, আবার শুধু যদি এক রাকাত পড়েন দুই রাকাত সুন্নাতের রাতে পড়ে তবুও জায়েজ ইনশাআল্লাহ।